একই সুরা বারবার রিপিট করা জায়েজ আছে অসুবিধা নেই তবে উত্তম হবে যদি আপনি আপনার মুখস্থ করা সুরা থেকে যা পারেন আপনি উপর থেকে নিচের দিকে আসলেন যেমন ধরেন সুরা ফিল থেকে শুরু করলেন তারপর কোরাইস পড়লেন তারপরে মাউন্ট পড়লেন তারপরে কা ফেরুন পড়লেন একাউসার পড়লেন তারপর কাফেরুন পড়লেন এভাবে আপনি আস্তে আস্তে নাচের পরে কি আবার ফিরে আসতে পারবেন যদি তিনি নাসের পরে আবার ফিরে যেতে চান সেটাও না নয় কিন্তু সেটা সুন্নার খেলাফ আর যদি আপনার সুরা একবার কম মুখস্থ থাকে তাহলে আপনি একই সুরা বারবার পড়তে অসুবিধা নেই আল্লাহ তালা বলেছেন ফকরা উমা তাইসালামিন আল কোরআন কোরআন থেকে তোমরা তোমাদের সহজবদ্ধ পড়ে নাও হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রংপুর থেকে বলছিলাম আমার দুটি প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন আমরা যদি তারাবিন নামাজে অনেক বড় বড় সুরা তো আমরা পারি না তো সেই ক্ষেত্রে আলহামদুল সুরার সাথে আমরা একই সুরা বারবার রিপিট করি এভাবে কি পড়তে পারবো আর কোন বড় করার জন্য এটা আমরা করি আর দ্বিতীয় প্রশ্ন মহিলাদের যদি মসজিদে তারাবি নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাহলে আমরা মসজিদে আদায় উত্তম হবে নাকি বাড়িতেই একা নামাজ আদায় করা উত্তম হবে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন প্রথমে আপনি বলছেন যে তারাবি সালাদকে তো দীর্ঘ ক্যামের উদ্দেশ্যে ফাতেহার সাথে যদি একই সুরা বারবার অর্থাৎ রিপিট করেন তাতে কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ একই সুরা বারবার রিপিট করা জায়েজ আছে অসুবিধা নেই তবে উত্তম হবে যদি আপনি আপনার মুখস্থ করা সুরা থেকে যা পারেন আপনি উপর থেকে নিচের দিকে আসলেন যেমন ধরেন সুরা ফিল থেকে শুরু করলেন তারপর কোরাইশ পড়লেন তারপরে মাউন্ট পড়লেন তারপরে কাফেরুন পড়লেন একাউসার পড়লেন তারপর কাফেরুন পড়লেন এভাবে আপনি আস্তে আস্তে পরে আবার ফিরে আসতে পারবেন যদি তিনি নাসের পরে আবার ফিরে যেতে চান সেটাও নাজায়েজ নয় কিন্তু সেটা সোনার খেলাফ আর যদি আপনার সুরা একবার কম মুখস্থ থাকে তাহলে আপনি একই সুরা বারবার পড়তে অসুবিধা নেই আল্লাহ তালা বলেছেন ফকরাউ মা তাইসালামিন আল কোরআন কোরআন থেকে তোমরা তোমাদের সহজবদ্ধ পড়ে নাও যেটা সহজ হিসাবে তাহলে সহজ আছে শাহেক উত্তমের কথা বললেন আপনি যেটা বলেছেন সেটা জায়জ হবে আরেকটি প্রশ্ন করেছেন মহিলাদের জন্য যদি মসজিদে তারাবি পড়ার সুযোগ থাকে সেক্ষেত্রে তাদের পক্ষে কি মসজিদে তারাবি পড়া ঠিক হবে উত্তম হবে না বাড়িতে নারীদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম মসজিদের তুলনায় মসজিদের চেয়ে উত্তম তার কুঠোরিতে একান্তে পড়া আমরা শুধুমাত্র জুমার সময় বিষয়টাকে অনুমোদন করি এ কারণে যে সেখানে বা শোনার ব্যাপার রয়েছে কিন্তু শুধু শুধু নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়ার বিষয়ে আমরা উদ্বুদ্ধ করি না জায়েজ মনে করি জায়েজ মনে করি এবং যদি নিরাপত্তা থাকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে তিনি পড়তে পারেন আর যেহেতু শুধু তারাবির প্রশ্ন আসছে মসজিদ যদি একবারে কাছে হয় ঘরের সাথেই হয় তাহলে নিরাপত্তা থাকলে তিনি যাক কিন্তু যদি একটু দূরে হয় তাহলে তারাবির নামাজটা ঘরে নারীরা একান্ত পড়বে ঘরের নামাজটা উত্তম আর মসজিদে হারা মসজিদে নববীর বিষয়টা আরও ভিন্ন কারণ যেহেতু সেখানে এক রাকাত এক লক্ষ রাকাত, এক হাজার রাকাত এই জন্য সেখানে আমরা বলি যে নারীরা পুরুষেরা সকলেই যাক যেহেতু সবাব বেশি আছে কিন্তু দেশের মসজিদে তো এতটা নেই সেখানে বিশেষ মর্যাদার জন্য হ্যাঁ বিশেষ মর্যাদার জন্য সেখানে আমরা উৎসাহিত করে থাকি আপনি ঘরেই পড়ুন আর মসজিদে যেতে চাইলে না জায়েজ নয় জায়েজ আছে যেতেও পারেন সেখানে নিরাপত্তা বিষয়টি যুক্ত নিরাপত্তা নিরাপত্তা